রায়দিঘিতে নদীতে ভাসছে কুমির, কখনো ডুবছে কখনো ভাসছে, আবার কখনো সোজা লেজ নাড়িয়ে সাঁতার দিচ্ছে। আর এই ঘটনা প্রত্যক্ষ করতে নদীর পাড়ে ভিড় করেছেন শতাধিক স্থানীয় বাসিন্দা, কেউ আবার ছবিও তুলে রাখছেন মুঠোফোনে। এদিকে নদীতে এরকম হঠাৎ করে কুমির দেখা দেওয়ায় আতঙ্কে রয়েছেন মৎস্যজীবীরা। রায়দিঘির মণি নদীতে সচরাচর কুমির দেখা যায় না বলে দাবি করেছেন মৎস্যজীবীরা। রায়দিঘিতে নদীর রিসেন্টলি একটা কুমির দেখা গিয়েছে, আমরা খবর পেয়ে পাড়া থেকে খবর পেয়ে রায়দিঘি নদী থেকে নদীর কুমিরটাকে দেখতে এসেছি। এখনও কুমিরটা আছে, একটু ভয় ভয় লাগছে। কুমির তো নদীতে যারা মাছ টাছ ধরে তাদের তো একটু ভয় আতঙ্ক লাগবে, তো কুমির দেখা গেলে আতঙ্ক লাগবে না? সে তো মৎস্যজীবী ভুলবুটি বা অনেকে নদী থেকে নেবে ওই মিন ধরে ইয়ে করে তাদের তো আতঙ্ক লাগবে, কুমির এসেছে যখন আতঙ্ক তো লাগবেই। রায়দিঘির মণি নদীতে সচরাচর কুমির দেখা যায় না, ফলে মৎস্যজীবীরা এই নদীতে নিরাপদে মাছ কাঁকড়া ধরেন। তাছাড়া এই নদী যাত্রী পারাপারের উদ্দেশ্যে ব্যবহারও করা হয়। হঠাৎ করে এভাবে নদীতে কুমির চলে আসায় আতঙ্কিত তারাও। তবে এত কিছুর পরও কুমিরের মধ্যে কোনো হেল্লোল নেই। মাঝে মধ্যে নদী থেকে মাথা উঁচু করে মাছ শিকার করছেন তিনি। সোমবার বিকেলের পর প্রথম রায়দিঘি জেটি ঘাটের কাছে কুমিরটিকে দেখেন স্থানীয়রা। মঙ্গলবার সকাল থেকে মণি নদীর বেশ কিছু অংশে কুমিরটির দেখা পাওয়া গিয়েছে বলে দাবি করছেন স্থানীয়রা। রায়দিঘি নদীতে দেখলাম একটা কুমির এসেছে, সচরাচর রায়দিঘি নদীতে কুমির দেখতে পাওয়া যায় না, তো হঠাৎ করে আজকের আমরা শুনে এসেছি। হ্যাঁ, কিন্তু যেটা আমরা একটু ভয়ে আছি, একটু আতঙ্ক দেখে আতঙ্ক পাচ্ছি যে যথেষ্ট বড় কুমির, আর কেউ যদি এই নদীতে সবসময় মাছ ধরার জন্য ওঠানামা করে, নদীতে নামে, তো সেক্ষেত্রে যদি কোনো বিপদ হয়ে যায় সেই জন্য আমরা একটু ভয়ে আছি। এদিকে নদীতে কুমির আসার খবর এলাকায় চাউট হতেই কুমির দেখতে স্থানীয়রা নদীর পাড়ে ভিড় করেন। কুমিরের দর্শন পেতে তারা নদীর পাড়ে মোবাইল হাতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে থাকেন। প্রশাসনের পক্ষ থেকে এই খবর পাওয়ার পর কুমির নিয়ে সকলকে সতর্ক করা হয়েছে। মনে করা হচ্ছে কিছুদিনের মধ্যে কুমিরটি যেখান থেকে এসেছিল সেখানেই ফিরে যাবে। এই ঘটনা নিয়ে স্থানীয় এক বাসিন্দা জগবন্ধু গায়েন জানান, নদীতে কুমির এসেছে শুনে কুমির দেখতে এসেছিলেন সকলে, মণি নদীতে সচরাচর কুমির দেখা যায় না, এই কুমিরটি নদীতে চলে আসায় স্বাভাবিকভাবেই আতঙ্কে রয়েছেন সকলে। তবে এই কুমির দেখতে স্থানীয় গ্রামবাসীরা সকলে নদীর পাড়ে ভিড় জমিয়েছেন এবং মহানন্দে সকলেই এই কুমির দেখছেন বলে খবর। রায়দিঘি থেকে নবাব মল্লিকের রিপোর্ট, নিউজ 18 লোকাল।